ঘটনাটি ঘটে যেটি সেটি হচ্ছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে পণ্যশ্রী থানা এলাকার মহেন্দ্র ব্যানার্জি রোডে, যেটা অভিযোগ যে বলিন্দর রয় নামে 52 বছর এক ব্যক্তি, তিনি 4 তারিখে তার দাদার বাড়িতে যান এবং সেইখানে দেখা করার জন্য, এবং তার পরবর্তীকালে সেখান থেকে তাকে দুজন ডেকে নিয়ে যায় বলে অভিযোগ, এবং ডেকে নিয়ে গিয়ে কোনো বিষয়ে ব্যক্তিগত কোনো বিষয়ে একটা গন্ডগোল ছিল। দীপক সাউ এবং মুকেশ সাউ নামে দুই ভাই ওই বলিন্দর সিংকে বলিন্দর রয়কে মারধর করে বলে অভিযোগ, এবং শুধু মারধরই নয়, এমনকি যেটা পরিবারের সদস্যরা অভিযোগ দায়ের করেছে গতকাল রাত্রিবেলা পণ্যশ্রী থানায়, যে 4 তারিখে বিকেল বেলা মারধর করার পর বাড়ির মধ্যে আটকে রাখা হয় 52 বছর বয়সী বলিন্দর রয়কে, এবং তারপর 5 তারিখ সকালবেলা তার বলিন্দরের পরিবারের সদস্যরা জানতে পারেন যে এমন একটা ঘটনা ঘটেছে, গিয়ে যখন দেখেন যে দীপক এবং মুকেশ যাদের নামে অভিযোগ উঠছে তাদের বাড়ির বাইরে একটা ট্যাক্সির মধ্যে আহত অবস্থায় পড়ে রয়েছেন বলিন্দর রয়। এর পরবর্তীকালে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গতকালকে বলিন্দর রয়ের অবস্থার অবনতি হয় এবং তারপর তার মৃত্যু হয়। এর পরবর্তীকালে পুলিশের কাছে যে অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ জানিয়েছে যে এর আগেও কিন্তু যে হাসপাতাল থেকে যে এমসি রিপোর্ট তারা পায়, কিন্তু হাসপাতালে গিয়ে তার স্টেটমেন্ট নেওয়া সম্ভব হয়নি, এতটাই অবস্থা তার আশঙ্কাজনক ছিল। এর পরবর্তীকালে গতকাল মৃত্যু হওয়ার পর অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধি 304 অর্থাৎ অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করা হয়েছে। পণ্যশ্রী থানা পুলিশ জানাচ্ছে ইতিমধ্যে লালবাজারের সায়েন্টিফিক উইং এর সদস্যদেরকে খবর পাঠানো হয়েছে, পাশাপাশি ফরেন্সিক খবর পাঠানো হয়েছে কি কারণে মৃত্যু হলো সেই বিষয়টা জানার জন্য। ও এর পাশাপাশি কিন্তু যে দুজনের বিরুদ্ধে অভিযোগ উঠছে, দুই ভাইয়ের বিরুদ্ধে দীপক সাউ এবং মুকেশ সাউ, তারা কিন্তু ঘটনার পর থেকে পলাতক রয়েছে, তাদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পণ্যশ্রী থানা পুলিশ গোটা ঘটনা তদন্ত করে খতিয়ে দেখছে। ধন্যবাদ পার্থ প্রতিম। পুলিশ তার চরিত্র হারিয়েছে, প্রশিক্ষিত কুকুর প্রভুভক্তির পাশাপাশি পেশাদারিত্বের সঙ্গে কাজও করে, অনুব্রতর কথা মতো মিথ্যে মামলা সাজায় না। বীরভূমের রামপুরহাটে ফের পুলিশ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বাম জমানায় পুলিশকে দলদাসে পরিণত করার কথা ভুলে গেছেন, পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। আমি আজকে দুঃখ প্রকাশ করছি, আমি কুকুরের অপমান করেছি পুলিশ সঙ্গে তুলনা করে, এটা পুলিশের সম্মান গেছে না, কুকুরের সম্মান গেছে, এটা মন্তব্য আছে। কারণ কুকুরকে যদি ট্রেনিং দেন, বিশ্বাস করে, ও কিন্তু ঠিক কুড়িকে গিয়ে ধরবে, তাই তো? দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের পর বীরভূমের রামপুরহাট, ফের পুলিশের সঙ্গে কুকুরের তুলনা টানলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তার এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে তোজোর কুকুর বলেছিলেন, এটা তাদের জেনেটিক প্রবলেম, এইগুলি তাদের সংস্কৃতিতে আসে। মোহাম্মদ সেলিম যে শব্দ বলেছেন, আমি তীব্র ভাষায় তার নিন্দা করছি। তবে রাজ্যের শাসক দল তার যতই সমালোচনা করুক, সিপিএম এর রাজ্য সম্পাদক যে নিজের অবস্থান থেকে এক চুলও সরছেন না, তা রবিবার বীরভূমের রামপুরহাটের কর্মসূচিতে যোগ দিয়ে ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দেন তিনি। বীরভূমের রামপুরহাট হত্যাকাণ্ডের পর গত 24 মার্চ বকটুই গ্রামে যান মুখ্যমন্ত্রী। জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলও তার সঙ্গে ছিলেন। সেদিন প্রকাশ্যেই পুলিশকে মামলা সাজানোর পরামর্শ দিতে শোনা গিয়েছিল অনুব্রত মণ্ডলকে।